সালাম আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এলাম ফুলকপির বড়া তৈরি করতে। আমি প্রথমে ফুলকপি কেটে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমার ফুলকপি কিটগুলো প্রায় সবগুলো সমান হয়েছে, একই রাইট সাইডের ফুল নিলে দেখতে সুন্দর লাগে ফুলকপিগুলো। এখন এই ফুলকপিগুলো আমি হলুদ লবণ তেল এগুলো ফাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুলকপির বড়া তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগে, হলুদ লবণ মরিচের গুঁড়ো। আমি এখন পানির মধ্যে আটা দিয়ে দিলাম, স্বাদ আটা আছে ওটা আমি দিয়ে সবসময় এটা করি। অনেকে বেসন পছন্দ করেন, যারা বেসন পছন্দ করেন তারা বেসন দিয়ে করতে পারেন। আমি এখন এটা মিক্স করে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিই। মিক্সচারটা ঠিক মতো হয়েছে, মেজারমেন্টগুলো সব ঠিক মতো হয়েছে। একটু ঘন হলে, ব্যাটারটা একটু ঘন হলে ভালো হয়। তেল দিয়ে দিচ্ছি, আমি ভিজে তেলে ভাজবো। এখন আমি ফুলকপিগুলো ডুবে ডুবে ডুবো তারে ভেজে ভেজে নেব। আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। We'll be right back.
বড়া হয়ে গিয়েছে ফুলকপির বড়া এখন আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি